আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, আজ আমরা আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের, সারা বাংলাদেশের প্রায় 45টা পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রীরা লেখাপড়া শেষ করে চাকরির জন্য ঘুরে বেড়ায়, তারা চাকরি পায় না। কি কারণে চাকরি পায় না? আমাদের দেশে একটা কোঠা পদ্ধতি আছে, একটা না অনেকগুলো কোঠা পদ্ধতি আছে, আসলে সবগুলোর নামও আমি জানি না, আপনারা হয়তো জানেন বা জেনে নেবেন। অনেকগুলো কোঠা আছে, এই কোঠার কারণে মেধাবী স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা চাকরি হারাচ্ছে। এই আন্দোলনটা আসলে দীর্ঘদিন চলে আসছে, ধাপে ধাপে দীর্ঘদিন চলে আসছে। আজও সেই ধারাবাহিকতায় গত বেশ কয়েকদিন যাবৎ তারা শান্তিপূর্ণভাবে পদ্ধতি বাতিলের বিরুদ্ধে আজ তারই একটি আজ সেটা চূড়ান্ত আকার ধারণ করছে। বিগত দিনগুলো ছিল নির্দিষ্ট একটা স্থানে বসে তারা শান্তিপূর্ণ সমাবেশ করত, আন্দোলন করত। আজকে সে আন্দোলন সারা ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। আজকে আমরা আসি এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, অর্থাৎ আগে যেটা আমাদের শেরাটন হোটেল ছিল, রূপসী বাংলা ছিল, এখন সেটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল। এই হোটেলের যে চার রাস্তার মোড়, সেই মোড়ে আমরা আসি। সেই মোড়ের যে সচিত্র দৃশ্য, অর্থাৎ রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, এখানে শুধু তারপরও তাদের মানবতা কাজ করে, স্টুডেন্টের মানবতার দিক থেকে এখানে পিজি হসপিটাল রয়েছে, সেই পিজি হসপিটালে যে রোগীরা আসে এবং যায় তাদের তারা ছেড়ে দিচ্ছে, সেই রুগীকে নিশ্চিত হয়ে, রুগী আসে বা চিকিৎসায় আসছে সেইটা নিশ্চিত হয়ে তারা তাদেরকে ছেড়ে দিচ্ছে। আর যে এই যে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সকে তারা ছেড়ে দিচ্ছে, এভাবে তারা শুধু রুগীর গাড়ি ঘোড়া ছেড়ে দিচ্ছে, বাকি সব গাড়ি ঘোড়ি তারা ওদিকে ডিবি পুলিশের যে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির ওই মোড় থেকে তারা রাস্তা অবরোধ করেছে, ওদিকে ওদিকে কাকরাইল মসজিদ ওখান থেকে অবরোধ করেছে, ওদিকে মহাখালীতে অবরোধ চলতেছে, রাস্তাঘাট শাহবাগে চলতেছে, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা সাভার হাইওয়ে রোড অবরোধ করে রেখেছে, কুমিল্লা ইউনিভার্সিটি তারা কুমিল্লা রোড অবরোধ করে রেখেছে, সিলেট ইউনিভার্সিটি সিলেট রোড অবরোধ করে রেখেছে, চিটাগাং ইউনিভার্সিটি চিটাগাং রোড অবরোধ করে রেখেছে। এভাবে তারা সারা বাংলাদেশের রাস্তাঘাট শান্তিপূর্ণভাবে অবরোধ করে রেখেছে। এখন পর্যন্ত কোথায় কোনো বিশৃঙ্খলা শোনা যায় না, কোথায় কোনো দুর্ঘটনার খবর জানা যায় নেই, এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছে। সেই ছবি, সেই দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন যে আসলে তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলতেছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা সবাই আসে স্টুডেন্টরা। তাদের একটাই দাবি, কোঠা পদ্ধতি বাতিল। গতকাল তারা প্রেস ব্রিফিং করে তাদের দাবি দেওয়া পুরোনায় আবার সরকারের কাছে ব্যক্ত করেছে, আপনারা গতকালের তাদের প্রেস কনফারেন্স থেকে বিস্তারিত তারা আপনারা জানতে পারছেন, দেখতে পারছেন। তারা মুক্তিযোদ্ধার কথা বলেছে, মুক্তিযোদ্ধার কোঠা রাখার পক্ষে বলেছে, বাকি অন্যান্য কোঠাগুলো তারা বাতিলের দাবি জানিয়েছে। মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে তারা বলছে মুক্তিযোদ্ধা কোঠা থাকতে পারে, সেটা একটা সংস্কারের মাধ্যমে থাকতে পারে, কিন্তু বাকি কোঠাগুলো কোঠার কারণে মেধাবী ছাত্রছাত্রীরা শিক্ষাজীবন শেষ করে ঝরে পড়ছে। আরেকদিকে তো 33তম ব্যাচ থেকে বিশেষ পরীক্ষার প্রশ্নপত্র
ফাঁসের সাথে পিএসসির যে কর্মকর্তা কর্মচারী ড্রাইভার জড়িত, সেখানে তো মেধাবীরা চান্স পায় না। সেখানে তো যারা টাকা দিয়ে প্রশ্ন কিনে তারা বিসিএস ক্যাডারে তারা ঢুকে গেছে, আর সেটা গতকাল আদালতে গতকালে আমরা সে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে টেলিভিশনে পত্রিকায় রেডিওতে দেখেছি। 17 জনকে তারা অ্যারেস্ট করেছে, তারা স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। আসলে একদিকে কোটা পদ্ধতি, একদিকে প্রশ্নপত্র ফাঁস, তাহলে সাধারণ স্টুডেন্টরা অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীরা, মেধাবী ছাত্রছাত্রীরা যারা মেধা আছে তারা তো আর টাকা দিয়ে প্রশ্ন কিনবি না। এটা গরিব বাপের সন্তান, মেধা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, মেধা তালিকায় সে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে সে পাশ করেছে, তারা তো টাকা দিয়ে প্রশ্ন করবে না। বিসিএসের টাকা তো দিয়ে টাকা দিয়ে তাদের তো ওই টাকা নাই, তারা টাকা দিয়ে প্রশ্ন কিনবে না বা তাদের কাছে ওই টাকা নাই। তাহলে যারা টাকা দিয়ে প্রশ্ন কিনেছে তারা এখন বিসিএস কর্মকর্তা, অর্থাৎ 33 বয়স থেকে তারা এই কর্মকাণ্ড চালিয়ে এসছে। এটা আমরা আদালতের জবানবন্দির মাধ্যমে আমরা দেখেছি, আপনারা দেখেছেন, দর্শক দেখেছেন, সারা বাংলাদেশের লোক দেখেছে। তাহলে আসলে তাদের যে দাবিটা, তাদের যে আন্দোলনটা, এটা তো আসলে ন্যায্য আন্দোলন, সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য আন্দোলন। এই আন্দোলনে আজকে আদালতে একটা রায় ছিল, উচ্চ আদালতে একটা রায় ছিল, উচ্চ আদালত সে রায়টা 1 মাসের জন্য অর্থাৎ 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে, তাতে ছাত্রছাত্রীরা আসলে তাদের মনোভূত হয় নাই, তারা ক্ষুব্ধ হয়েছে। তারা হয়তো আশা করছিল রায়টা হয়তো তাদের পক্ষে আসবে, কিন্তু আদালত আসলে 1 মাসের জন্য স্থগিত রেখেছে। 1 মাস পরে দেখা যাক কী হয়, কী রায় হয়, তাদের পক্ষে হয় না তাদের বিপক্ষে হয়, সেই আশা আমরা রাখছি। আমরা আসলে এই যে বাকবিতণ্ড, কিছু কিছু জায়গায় গাড়ি নিয়ে বাকবিতণ্ড হচ্ছে ছাত্রদের সাথে এবং যাত্রীদের সাথে বাকবিতণ্ড হচ্ছে, সেই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি। এগুলো ক্লোজ করে দাঁড়ে বাকবিতণ্ডগুলো, গাড়িগুলো একটু ক্লোজ কর, বাকবিতণ্ড গাড়িগুলো মাঝে মাঝে আমরা দেখছি যে এখানে কিছু কিছু যাতায়াতে গাড়ি ঘোড়া বাধা দেওয়ার কাছে কিছু বাকবিতণ্ড হচ্ছে, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আসলে এই দৃশ্য তো আসলে সারাদিনই দেখানো যায়, সারাদিন দেখালে তো দর্শক আপনাদেরও ভালো লাগবে না, আমাদেরও আসলে অনেক পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে। তারপর আমরা কিছু সময়ের জন্য আমরা আপনাদের সামনে ঢাকা শহরের যে সার্বিক পরিস্থিতি, সার্বিক দৃশ্য, সার্বিক চিত্র, সচিত্র, অর্থাৎ আপনি ক্যামেরার চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ক্যামেরার চোখে যা দেখতেছে সেটাই দর্শক আপনাদের আমরা দেখাচ্ছি। আসলে এখানে কী হচ্ছে, কী ঘটতেছে, আসলে এখন পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে চলতেছে, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্ররা সারা ঢাকা শহরেই এই আন্দোলনটা আসলে প্রথমে নির্দিষ্ট স্পটে তারা ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, শাহবাগে ছিল, সায়েন্স ল্যাবে ছিল, এখন মহাখালীতে, এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এই হাইকোর্টে উচ্চ আদালতের স্থগিতাদেশ পরেই ছাত্ররা আসলে ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হইয়া তারা বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন রাস্তাঘাটে তারা ছড়িয়ে পড়েছে। আসলে কোঠা পদ্ধতি একটি মোটর সাইকেল নিয়ে যাচ্ছে এক যাত্রী, স্টুডেন্ট তারা বাধা দিয়েছে যে আসলে আসলে তারা সাধারণ মিডিয়াকে যেতে দিচ্ছে, অর্থাৎ মিডিয়ার সাথে যারা জড়িত সাংবাদিক, পত্রিকা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ার যারা কাজ করে সাংবাদিক মহলকে তারা যেতে দিচ্ছে এবং ফায়ার সার্ভিসে যেতে দিচ্ছে, অ্যাম্বুলেন্সকে যেতে দিচ্ছে এবং পিজি হাসপাতালের যাত্রীদের যেতে দিচ্ছে। এছাড়া এই যে আমাদের যে ছবিটি দেখছেন এর পিছনেই হলো পিজি হসপিটাল, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ
মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যারা এখানে চিকিৎসার জন্য আসছে, চিকিৎসার জন্য আসতেছে এবং যাচ্ছে, শুধু তাদেরকেই তারা ছাড় দিচ্ছে, এছাড়া আর কাউকে তারা ছাড় দিচ্ছে না। আসলে আমরা এখন কথা বলবো এই আন্দোলনের সাথে জড়িত এরকম কিছু স্টুডেন্টের সাথে। দেখেন, আমরা তো প্রথম থেকে বলে আসছি আমরা কোটার যে সংস্কার সেটার জন্য সেই দাবিতে আমরা এখানে আসছি। গতকাল আমাদের এখানে বসুমবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই প্রেস কনফারেন্স হয়েছে সেটা হয়তো আপনারা ছিলেন, সেটা আপনারা দেখেছেন আমাদের দাবিগুলো কি। আমাদের একটাই দফা, সেটা হচ্ছে সকল গ্রেডে সরকারি চাকরিতে যাতে কোটাকে সংস্কার করে ন্যূনতম পর্যায়ে এবং সেটা হচ্ছে সর্বোচ্চ 5% নিয়ে আসা হয়, এবং এই কোটাটা শুধুমাত্র যারা অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের শুধু সন্তান, নাতি নাতিন না, মুক্তিযোদ্ধাদের শুধু সন্তানের জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে। আমরা এইভাবে আমাদের দাবিগুলি রেখেছি, আর যতদিন না পর্যন্ত আমাদের এই দাবিটা আদায়ের জন্য কোনো সরকারিভাবে কোনো আদেশ বা প্রজ্ঞাপন জারি হয়ে একটা কমিশন হয়ে যতদিন না এটার মানে প্রপার উদ্যোগটা আসতেছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আচ্ছা, শুরুতে বলে আমাদের আন্দোলনের সাথে আদালতের কোনো সম্পৃক্ততা নাই, আমাদের দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগ এবং সরকারের কাছে। আদালত এখানে হচ্ছে স্থগিত করুক আর বহাল রাখুক, এটাতে আমাদের কিছু যায় আসে না, এটা হচ্ছে একান্ত সরকারের বিষয়, নির্বাহী বিভাগের বিষয়, আর কিছু। সো আমাদের দাবি, যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের পক্ষ থেকে কিছু বলতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কোঠা আন্দোলন নিয়ে এর আগেও অনেকবার আন্দোলন হয়েছে, আপনাদের বড় ভাইরা অর্থাৎ তার বড় ভাইরা, তার বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন আমরা দেখেছি। আসলে আজকে আন্দোলনটা মনে হয় অনেক বেগবান হয়েছে, আপনাদের মানে সরকার দাবি না মানা পর্যন্ত আপনাদের কী কর্মসূচি থাকবে, পরবর্তী কী কর্মসূচি আপনারা নেবেন বা আপনারা কী দাবি সরকারের কাছে চাচ্ছেন ক্লিয়ারলি একটু বলেন। আচ্ছা, সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে সকল ধরনের গ্রেডে বা সকল ধরনের সরকারি চাকরিতে বৈষম্যমূলক এবং অযৌক্তিক যেসব কোটা আছে ওইগুলো বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জাতির জন্য যে কোটা রাখার কথা আছে ওইটা ন্যূনতম পর্যায়ে রেখে কোটা সংস্কার করা, এটা হচ্ছে আমাদের দাবি। যতক্ষণ পর্যন্ত না সরকার এবং নির্বাহী বিভাগ আমাদের দাবি মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আজকে সারাদিন ব্লকে কী বলে বাংলা ব্লকেট আসছে, এরপর হয়তো অন্য কর্মসূচি আসবে, এটা এখন আমরা জানি না, সন্ধ্যার পরে ঘোষণা আসবে। যতদিন পর্যন্ত না মানবে ততদিন পর্যন্ত কর্মসূচি চলবে। আপনি জানেন যে আজকে হাইকোর্টের একটা রায় হয়েছে, হাইকোর্টের রায়ে মানে আপিল বিভাগের রায়ে হাইকোর্টের রায়টাকে স্থগিত করা হয়েছে এবং প্রায় এক মাসের জন্য আগস্টের 7 তারিখ পর্যন্ত একটা স্থিতি অবস্থা দেওয়া হয়েছে। এখন বর্তমান যে পরিস্থিতি দাঁড়ায় আছে এটাও কিন্তু একটা পরিপত্র হাইকোর্টে গিয়ে রিটের বিরুদ্ধে, একজন মুক্তিযোদ্ধা সন্তান গিয়ে রিট করে যার পরবর্তীতেই কিন্তু হচ্ছে এই জটিল অবস্থা। এখন ধরেন আমরা যদি আজকের এই স্থিতি অবস্থাটা মেনে নেই, নিয়ে আজকে থেকে এক মাস পরে কোনো একজন উপজাতি ভাই বা কোনো প্রতিবন্ধী গিয়ে যদি কোর্টে আবার রিট করে যে আমার দাবিটা হচ্ছে আমি পাচ্ছি না ঠিকঠাক, সেক্ষেত্রে হাইকোর্ট হয়তো আবার এটা স্থগিত করবে। 3-4 মাস পরে তো এভাবে রাস্তায় নেমে আসাটা কোনো সমাধান না। আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আইন করে নির্বাহী বিভাগের মাধ্যমে এই কোটা একটা স্থায়ী সমাধান করবে, এবং সেটা হচ্ছে সর্বোচ্চ 5% উপজাতি এবং প্রতিবন্ধী কোটা সর্বোচ্চ 5%, যেটা আইন আকারে একটা স্থায়ী সমাধান হবে। আমরা জিনিসটা একটা স্থায়ী সমাধান চাচ্ছি। দেখেন, মুক্তিযোদ্ধাদের ব্যাপারে মুক্তিযোদ্ধাদের সন্তানরা হয়তো কোটাটা নিছে, এটা যৌক্তিক। আমরা যদি ধরেও নেই যে মুক্তিযুদ্ধের সময় সর্বনিম্ন যে মুক্তিযোদ্ধা ছিল তার বয়স যদি 10 বছর হয়, আজকে মুক্তিযুদ্ধের পরে 54 বছর চলছে, অর্থাৎ মুক্তিযোদ্ধার বয়স 64 বছর, তার সন্তানের নিশ্চয়ই আজকে সরকারি চাকরি করার মতো কোনো বয়সসীমা নাই। এখন আপনার কি মনে হয় যে একটা মুক্তিযোদ্ধার নাতি বা নাতনির এই কোটাটা পাওয়া উচিত? দেখা যাচ্ছে একজন মুক্তিযোদ্ধা হয়তো 3 বা 4 জন সন্তান, তার নাতিপুতি মিলে হয়তো সংখ্যাটা দাঁড়াবে 20 বা 25 জনে। সেক্ষেত্রে যদি একজন মুক্তিযোদ্ধার একটা কোটার আন্ডারে 20 থেকে 25 জন কোটা পায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কি বৈষম্যের শিকার হচ্ছে বলে আপনার মনে হয় না? দেরে দেখি ভীমকার আরোই ভিস্তি নারী, লাঠি মার ভঙ্গরে তালা, লাঠি মার ভঙ্গরে তালা, যত চোখ বন্দি এবং প্রতিবন্ধী যারা তাদের জন্য আমরা কোটা রাখতে চাই, সেটা সর্বোচ্চ 5%।
এই দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা আমাদের রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমরা যতক্ষণ আজকে সকালে দেখেছি এখানে মুক্তিযুদ্ধের সন্তানরা অবস্থান নিয়েছে, তারা আপনাদেরকে রাজাকারদের সন্তান বা বিভিন্ন কথা শুনিয়েছে, এই বিষয়ে কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমরা কোটার জন্য লড়াই করছি, একটা বৈষম্য আমরা বৈষম্যের শিকার হচ্ছি তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখনও কিন্তু একটা বৈষম্যের জন্যই তারা লড়াই করেছিল, আমরা সেই চেতনাতেই লড়াই করছি। আমরা মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধ যে হয়েছিল তার আমরা যথেষ্ট সম্মান প্রদান করি, আমরা তাদেরকে অনেক সম্মান করি, এবং তাই সেই সম্মান রেখেই আমরা আমাদের নিজেদের বৈষম্য এড়াতে আমরা এখানে রাজপথে এসেছি। অনেকে তো বলছেন যে এখন যারা কোটার বিরুদ্ধে মানে মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে বলছেন তারা আসলে রাজাকারের সন্তান বা তারা আসলে যুদ্ধ করে একটা আন্দোলন, এটি রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, আর আমরা কেউ রাজনীতিবিদ না, সুতরাং রাজনীতি নিয়ে আমরা কোনো কথা বলবো না। যারা বলছে তাদের মাথার সমস্যা আছে, তাদের বোঝার সমস্যা আছে, তারা যদি নিজের থেকে বুঝতে পারে ভালো, বুঝতে যদি না পারে তাহলে যে আপনার সংবাদ মাধ্যম ফলো করবে, আমরা সবাই বলছি যে এটা একটা রাজনৈতিক আন্দোলন।
এখানে কি বক্তব্য নিব যে Thank you.